আপনি আমাদের প্রতীক্ষার গুরুত্ব সম্পর্কে বলেছিলেন অপেক্ষা করা তো আমি প্রশ্ন করতে চাইছিলাম যে কেন কেন এই প্রতীক্ষা কেন কাউকে এইভাবে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময় অপেক্ষা না করলে কেন তা হতে পারে না ধন্যবাদ আমি দীর্ঘ সময় ধরে প্রতীক্ষার কথা বলিনি আমি প্রতীক্ষার কথা বলছিলাম একটি গুণ হিসেবে সময় হিসেবে নয় আমি শুধু অপেক্ষার ব্যাপারে বলছিলাম আপনার মধ্যের এক বিশেষ গুণ হিসেবে কত দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন সে নিয়ে নয় আপনি অস্থির হচ্ছেন আপনি অস্থির আর হাজার বছর ধরে অপেক্ষা করছেন এটা কাজে দেবে না আপনি অস্থির আর দশ হাজার বছর ধরে আপনি প্রতীক্ষা করছেন এর কি মানে এর কোনো মানে নেই এর মানে আপনি নিজের সময় নষ্ট করছেন অপেক্ষা একটা গুণ হিসেবে যে আপনি শুধুই অপেক্ষা করছেন আপনি কেবল অপেক্ষা করতে পারেন কারো জন্য বা কোনো কিছুর জন্য যখন আপনি নিজেকে বড় ভাবছেন না আপনি একেবারে নগণ্য হলে আপনি যে কোনো কিছুর জন্য অপেক্ষা করতে পারেন ইফ ইউ থিঙ্ক টোমাচ অফ ইউর যদি নিজেকে অতিরিক্ত বড় ভাবেন আপনি কোনো কিছুর জন্য বা কারোর জন্য অপেক্ষা করতে পারবেন না আপনি দেখবেন মানুষ যত বেশি শিক্ষিত হয়ে ওঠেন মানুষ যত বেশি ধনী হয়ে ওঠেন তারা অপেক্ষা করতে পারেন না আপনি সেটা দেখেছেন যেসব মানুষ নিজেকে বড় বলে ভাবেন না গ্রামের কোনো মানুষ এখানে এলে তাদেরকে অপেক্ষা করতে বলে দেখুন তিনি সারাদিন এমনি বসে থাকবেন কিন্তু আপনি কোনো শিক্ষিত মানুষকে অপেক্ষা করতে বলুন এক মিনিটের মধ্যে তার ঘড়ির দিকে তিনি পাঁচবার তাকাবেন তিনি অপেক্ষা করতে পারেন না কারণ নিজের সম্পর্কে অনেক কিছু ভাবেন তিনি যিনি নিজেকে উঁচু নজরে দেখেন না তিনি সহজে অপেক্ষা করেন আর যদি আপনি বোঝেন এই সৃষ্টির অনুপাতে আপনি কে তাহলে উপলব্ধি করবেন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই এই মুহূর্তে আমি যখন বলছি অনুপাত আপনি এই মহাবিশ্বের তুলনায় একটি মাত্র তাই নয় কি আপনার বরং অপেক্ষা করাই ভালো আপনি যদি না জানেন কিভাবে অপেক্ষা করতে হয় আপনি কিছুই জানবেন না কারণ এই সৃষ্টির তুলনায় আপনি অত্যন্ত ক্ষুদ্র কিছুই করে উঠতে পারবেন না আপনি কিছু করতে পারবেন কি চারপাশে যদি লাফিয়ে বেড়ান কি পাবেন কিছুই পাবেন না আপনার হয়তো জুটবে হাই প্রেশার কিন্তু আর কিছুই পাবেন না তাই আমি আপনাকে অপেক্ষা করতে বলছি না আসলে আর কিছুই করার নেই এটা আমার ধারণা নয় যে আপনার অপেক্ষা করা উচিত যদি আপনি গেলেই পেয়ে যাবেন আমি বলবো গিয়ে নিয়ে নিন আপনি গিয়েই পাবেন না তাই আপনার অপেক্ষা করাই ভালো আপনি যদি খুব ধনী আর ক্ষমতাশীল হন তবে দোকানে গিয়ে যা খুশি পেতে পারেন আপনি যদি গরিব হন কি করেন আপনি গিয়ে রেশনের দোকানের সামনে অপেক্ষা করেন তারা বলবে দশটায় খুলবে তারা সব সময় খোলে শুধুই সাড়ে বারোটায় কিন্তু আপনি অপেক্ষা করেন একটা ব্যাগ হাতে নিয়ে কারণ আপনি যদি অপেক্ষা না করেন আপনার পেছনে আরও একশো জন দাঁড়িয়ে আপনি পেছনে পড়ে যাবেন আপনাকে সারাদিন অপেক্ষা করতে হবে তো আপনি অপেক্ষা করবেন কেন কারণ আপনি অযোগ্য অন্য কিছু করতে এই মুহূর্তে এই মহাবিশ্বে দেখুন আপনি অপেক্ষা করা ছাড়া আর কিছু কি করার যোগ্য পারেন কি জানতে চাইছি এই সৃষ্টির বিষয়টি মাথায় রাখলে আপনি কি আর কিছু করতে পারবেন প্রতীক্ষা করা ছাড়া একমাত্র এটি আপনি করতে পারেন অন্ততপক্ষে এটা আনন্দের সঙ্গে করুন শুধু অপেক্ষা করা তাই অপেক্ষা ব্যাপারটা সময়ে সম্পর্কিত নয় অপেক্ষা একটা বিশেষ গুণ এটা অস্তিত্বের এক বিশেষ ধরন আর তা তখনই সম্ভব যখন আপনি জানেন সৃষ্টির তুলনায় আপনার আয়তন কতটুকু যদি আপনার মাথায় অদ্ভুত সব ধারণা থাকে তাহলে আপনি অপেক্ষা করতে পারবেন না যদি আপনার নিজের সম্পর্কে অতিরঞ্জিত ধারণা থাকে অপেক্ষা করতে পারবেন না যদি আপনি নিজেকে একজন রাজা ভাবেন তাহলে অপেক্ষা করতে পারবেন না যখন আপনি বাস্তবটাকে উপলব্ধি করবেন যে অস্তিত্বে আপনি কে কেবল তখনই আপনি অপেক্ষা করতে পারেন ওয়েটিং প্রতীক্ষা এসে যাবে কারণ আপনি বাস্তব ঠিক যেরকম সেভাবে উপলব্ধি করেছেন আপনি অপেক্ষা করতে অক্ষম কারণ আপনার মন নানারকম কল্পনায় ভরা উপলব্ধির ক্ষমতা স্বাভাবিকভাবেই প্রতীক্ষার দিকে নিয়ে যাবে